আসসালামু আলাইকুম আলা আল্লাহ রসল করিম আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা আজকে আমরা জানবো যে কারণে রাত্রেবেলা শয়তান কুমন্ত্রণা দেয় এবং কিভাবে শয়তান কুমন্ত্রণা দেয় সেটাও আমরা জানব এবং সেই কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচা যায় সেটাও আমরা সহি হাদিস থেকে জেনে নেব ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মিশকাত শরীফে হাদিস নাম্বার এক হাজার একশো মিশকাত শরীফ ছাড়াও এই হাদিসটি সোহি বুখারি এবং মুসলিম শরীফেও উল্লেখ হয়েছে হযরত আবু হুরাইরা রাজিউল্লাহু তালা আনহু বলেন রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পেছন দিকে তিনটি গিরা দেয় এবং প্রত্যেক গিরার উপর মোহর মারে যে এখনও ঢের রাত আছে তুমি নিশ্চিন্তে ঘুমাও যদি সে জাগে এবং আল্লাহকে স্মরণ করে একটি গিরা খুলে যায় তারপর যদি সে অজু করে আরও একটি গিরা খুলে যায় অতপর যদি সে নামাজ পড়ে তবে অপর গিরাটিও খুলে যায় এবং সে প্রভাতে উঠে প্রফুল্ল মনে পবিত্র অন্তরে অন্যথায় সে প্রভাতে উঠে কলসিত অন্তর ও অলস মনে সম্মানিত বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আমরা যখন ঘুমাই তখন শয়তান আমাদের পিছন দিকে তিনটি গিরা দেয় এবং আমরা যখন ঘুমাই তখন সে বলে যে তুমি নিশ্চিন্তে ঘুমাও গিরা দেওয়ার পর বলে নিশ্চিন্তে ঘুমাও এখনও অনেক রাত বাকি আছে তুমি আরামে আরাম চেয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো যখন আমাদের ঘুম ভাঙে তখন যদি আমরা আল্লাহ তালাকে সাথে সাথে স্মরণ করি মানে ঘুম থেকে ওঠার যে দোয়া রয়েছে সেই দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে আমাদের একটি গিরা খুলে যায় শয়তান যে তিনটি গিরা দিয়েছে তার মধ্যে একটি গিরা খুলে যায় তো আবার যখন আমরা অজু করি তো সেটা তাহাজুত নামাজের অজু হতে পারে বা ফজরের নামাজের অজু হতে পারে তো অজু করার পর আরেকটি গিরা খুলে যায় এবং যখন আমরা সালাত আদায় করি সেটা তাহাজ্যত হতে পারে বা ফজরের সালাত হতে পারে তখন আর একটি গিরা খুলে যায় যখন এই তিনটি গিরা খুলে যায় তখন আমরা সকালবেলা মানে আমাদের মেজাজটা প্রফুল্ল থাকে এবং আমরা খুশি মনে উঠতে পারি এবং আমাদের ভিতরে কোনো অলসতা কাজ করে না মনটা অনেক ভালো লাগে আর যদি আমরা এই কাজগুলি না করি আমরা যদি ফজরের পর পর্যন্ত ঘুমাই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমাদের শরীর একটা অলসতা কাজ করে এবং আমাদের আমাদের হৃদয়টা কলুষিত হয়ে যায় মানে মন মেজাজ ভালো থাকে না এক কথায় তো সম্মানিত বন্ধুগণ এজন্য আমাদের প্রত্যেকের উচিত ফজরের আগে ওঠা প্রথমে আল্লাহ তালাকে স্মরণ করা অজু করা এবং তারপরে ফজরের নামাজ আদায় করা বা তাহাজুতের নামাজ নামাজের আগে যদি উঠি তাহাজ্জুদের নামাজ আদায় করা তো এভাবে যদি আমরা নিয়মিত প্রতিদিন ফজরের আগেই ঘুম থেকে উঠি এবং আমল করি তাহলে আমরা প্রফুল্ল মনে এবং সারা দিন খুশিতে থাকতে পারবো ভালো থাকতে পারবো এবং শয়তান আমাদেরকে কোনো ধরনের কুমন্ত্রণা দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই প্রতিনিয়ত ফজরের আগে ওঠার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর জীবন দান করুন আল্লাহ আমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি